वेलकाम बैक फ्रेंड्स, एखनी मात्र पा खबर अनुजाई ए बचर अर्थात 2020 साल शेष सूर्यग्रहण। तो बंधुगण, ये भिडियोते आलोचना करब 2020 साल शेष सूर्यग्रहण कबे हबे, कटा समय हबे, कोन कोन जायगा थेके देखा जाबे, आमरा ए टू जेड आलोचना करब। तो जानते हुले अवश्य भिडियोटा शेष पर्यन्त देखबेन, भिडियोके स्किप करबेन ना, नाहले आपनि अनेक किछु मिस करबेन, अवश्य शेष पर्यन्त देखबेन। आर बंधुरा, आपनारा कोन जिला थेके देखछेन भिडियोटा अवश्य आपनार जिलार नाम कमेंटे जानाबेन, कारण आपनादेर जिला थेके जखनि कोनो लेटेस्ट आपडेट देवा होबे तखन आमरा आपनादेरके सबार आगे जानिये देब। आर जारा एखोनो एई चैनलटिके सबस्क्राइब करेननि, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। বছর শেষ, শুরু হবে নতুন একটি আলোকোজ্জ্বল বছর। এর মধ্যে বছরের শেষ মাস ডিসেম্বরে হতে চলেছে শেষ সূর্যগ্রহণটি। ডিসেম্বরের মাঝামাঝি সময় অর্থাৎ 14 ডিসেম্বরে হবে সূর্যগ্রহণ। ग्रहण घिरे कौतूहलेर पारो चढ़े महाकाश विज्ञानी थेके ज्योतिषीविदेर मध्ये, कारण सूर्य एवं एके संगे चंद्रग्रहण के घिरे अनेककाल आगे थेके प्रचलित आछे पौराणिक और मिथ। शुधु कि भारत ता नय, ग्रहण निये विभिन्न प्रान्ते आछे एकाधिक धर्मीय एवं संस्कृतिगत विश्वास। अमेरिका थेके शुरू करे आफ्रिका सर्वत्रई देखा गियेछे सूर्यग्रहण निये प्रचलित आछे पौराणिक कहनी। হ্যাঁ, হতে পারে সেগুলো এক এক দেশে এক এক রকম আঙ্গিকে ধরা হয়েছে, বোঝানো হয়েছে, তবুও আছে। 2020 সালের 14 ডিসেম্বরে রয়েছে সূর্যগ্রহণ। 14 ডিসেম্বরের সূর্যগ্রহণটি হচ্ছে 2020 সালের শেষ সূর্যগ্রহণ। সেদিন ভারতীয় মহাসাগরের আশপাশের এলাকা ছাড়াও দক্ষিণ আমেরিকা, প্যাসিফিক এলাকা থেকেও দেখা যাবে সূর্যগ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী সন্ধে 7:03 থেকে মধ্যরাত পার করে 12:22 পর্যন্ত সূর্যগ্রহণ চলবে। 14 ডিসেম্বরের বছরের শেষ সূর্যগ্রহণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এজন্যই যে জ্যোতিষ অনুসারে বছরের শেষ সূর্যগ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়। সূর্যগ্রহণের প্রভাবে সব রাশি প্রভাবিত হতে চলেছে, তাই এর প্রভাব এত বেশি থাকে শেষ সূর্যগ্রহণ থাকবে অনেকটা সময় ধরে, প্রায় 5 ঘন্টা। প্রসঙ্গত 21 জুন ছিল 2020 সালের প্রথম সূর্যগ্রহণ। 2020 সালে মোট 6টি গ্রহণ হয়েছে। 30 নভেম্বর হয়েছে এই বছরের শেষ সূর্যগ্রহণ। 2020 সালে মোট 4টি চন্দ্রগ্রহণ এবং 2টি সূর্যগ্রহণ হয়েছে। সূর্যগ্রহণ যতটুকু সময় পর্যন্ত থাকবে তথা এর স্থায়িত্বকাল, এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয় বলে জানিয়েছে জ্যোতিষী শাস্ত্ররা। গ্রহণ চলাকালীন ছোট বাচ্চা এবং গর্ভবতী মহিলাদের বিশেষভাবে যত্ন নেওয়া উচিত, ঈশ্বরের নাম অবশ্যই স্মরণ করা উচিত। গ্রহণের সময় কিন্তু প্রকৃতি অনেক বেশি সংবেদনশীল থাকে, বাড়ি থেকে বের না হয়ে সাবধানতা অবলম্বন করাটাই ভালো, ফলে এ অবস্থায় সতর্ক এবং সাবধানে থাকা উচিত। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।